ইশরাকের সরাত সূর্য উদিত হওয়ার দশ থেকে বারো মিনিট পর আদায় শুরু করবেন দশ থেকে বারো মিনিট পর শুরু করবেন এটাই বিশুদ্ধ বক্তব্য শেষ মানে সূর্য একেবারেই উত্তপ্ত হয়ে যাওয়া পর্যন্ত আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত কেউ যদি পড়তে চান তিনি পড়তে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

পড়ার নিয়ম আছে পরে শোয়ার আগে পড়তে বলে এটা কি মাগরিবের নামাজের পরে পড়লে কি কোনো অসুবিধা আছে আপনি কি বলছেন সুরা শেষ মুল বলা হয় রাত্রে পড়ার জন্য এখন আমি এটা যদি মাগরিবের নামাজের পরে পড়ি তাহলে কি আমার ওইটা হবে নাকি আমাকে এশার নামাজের পরে শোয়ার আগে ওইটা পড়তে হবে জি 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 আর কোনো প্রশ্ন আছে জি আর প্রশ্ন হলো আমার এই সূরা কাহাব যে শুক্রবারে আমরা আমল করি জি শুক্রবার সূরা কাহাবের আমল করি এটা শুক্রবার দিনে সকালে করলে কি আমার আমলটা ঠিক হবে জি 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 ধন্যবাদ আপনাকে আমরা একেবারে শেষ সময়ে সংক্ষেপে জানার চেষ্টা করব আপনি বলছেন যে রাতে যে সুরাগুলি পড়েন দা মুখ এগুলি কি মাগরেবের পরে পড়লে হবে নাকি এসার পরে পড়তে হবে ধন্যবাদ মাগরিবের পরে পড়তে পারেন তবে উত্তম হচ্ছে এসার পরে পরে তারপরে ঘুমিয়ে যাওয়া কিন্তু যদি কেউ পড়েন তিনি পড়তে পারবেন রাতের মধ্যে পড়লেই হলো। আর একটা হলো কাহাব শুক্রবার সকালে আপনি পড়ার সময়টা সম্পর্কে জানতে চাইছেন সুরাক শুক্রবার সকাল থেকে আরম্ভ করে একেবারে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন পড়তে পারবেন আর যদি কোনো কারণে কেউ শুক্রবার সকালে পড়তে না পারেন তিনি সন্ধ্যায় পড়তে পারবেন